কথা বলা যা আমার শ্রোতাবৃন্দ ভাই আমাদের মা ভগ্নীরা আসুন আমরা একবার সকলে মিলে উচ্চ স্বামী মহাপ্রভু ঝুমঝুম করে গোলামানি মুস্তফা একবার পরিচয় দিয়ে আকাই নামদার মাদানী তাজদার আমিনার লাল মরুর দোলাল ইসলামের কমান্ডার ফখরে দু আলম নূরে মুজাসসাম পয়গম্বরে আজম ইলমে গায়বের সংবাদদাতা উদার চেতা সারা বিশ্বের মহান নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে একটু মহাপ্রচ আকীদাতের সঙ্গে সবাই মিলে আমরা হায়াত নবী জিন্দা নবীর উপরে দরুদ নজরানা পেশ করি আল্লাহুম্মা সাল্লা نحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بھائی সর্বপ্রথম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে যিনি কুল কায়নাতের সৃষ্টিকর্তা যে আল্লাহ বিশ্ববিধাতা মহালাহু লা শরীকা লাহ যে আল্লাহ আমাদেরকে সবচাইতে উচ্চ মানে উচ্চ শিখরে নিয়ামত প্রদান করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার পরে পরে কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমিরার লাল আহমদে মুখতার নাইবে পরওয়ার পেগার হাবিবে কৃতেগার দরু আলমের মালিক ও মুখতার যে নবী আমার জান্নাতের মালিক কাউসারের মালিক কুল কায়নাতের মালিক আরশের মালিক ফার্শের মালিক করে আল্লাহ পাক নূরুন আলা নূর করে আমাদের মধ্যে একজন নাফিস তালিম করে আর বাসারিয়াতে মুস্তফার শুধু লেবাসটা পরিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুস্তফাকে পাঠিয়েছেন আমাদেরকে শিক্ষা দীক্ষা তামাকুন তাহজিবকে আপনানোর জন্য সেই নবীর প্রতি কারোর কারোর দরুদ শরীফ বর্ষিত হোক সকলে আমরা পড়ি আল্লাহ আমিন কোরআন শরীফ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করার সাহস হাসিল করেছি এই আয়াতে কারিমার সিধা সাধা তর্জমা তানজুল ইমাম থেকে করব ইনশাআল্লাহ আর এই আয়াতের ফাতাহা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে কোরআন এবং হাদিসে আলোকে আমার রাসূলের পাক সাহাবীদের আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ আপনাদের কাছে তুলে ধরব ইনশাআল্লাহ তো কোরআন শরীফ তর্জমা করার আগে তার ব্যাখ্যা করার পূর্বে আমার নবী পাখির সামনে একটি না পেরেছুন আপনার সামনে ফরমান যাদের দিলে আছে বাসনা তারিখে যাবি সোনার মদিনা মদিনা এত সুন্দর জায়গা দুনিয়াতে এরকম আর কোন জায়গা নাই জান্নাতের কেওয়ারি চাইতে মদিনার দামটা বেশি আছে বলে যেখানে আমার আপনার নবী আল্লাহর নবী রহমতে আলামিন
নূরের মুজাসসাম পয়গম্বর আজম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা হায়াত মদিনাতুল মানওয়ারকে আরাম করছে। তো আমরা যখন এই নবী তোজাহান সরকারি তো আলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ শরীফ মহব্বতের সঙ্গে পাঠ করি তো নবী আবার বলেন আসমাও সালাতান মুসাল্লিনা ওয়া হাদি মুহাম্মাদি ওয়া আলিহি। সুবহানাল্লাহ। নবী আবার বলেন যারা আমল করে মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পাঠ করে সালাম আরজ করে আমি নবীর মুস্তাফা মদিনা থেকে শুনতে পাই। এই জন্য তো সরকারি আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ফাযিল বারাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন আমি তাদের দরুদ শরীফ নিজের কানে শুনি যে আমার উপরে দরুদ ও সালাম পড়বে আমি তাকে চিনতে পারবো না। কোন জায়গা থেকে কোন গ্রাম থেকে কোন ব্যক্তি করছে তার ব্যাপারে না তার ব্যাপারে না তার ব্যাপারে না তার ব্যাপারে না নবী আমার মদিনা খুব সুন্দর যেখানে নবী মুস্তাফা আরাম করছে তাই কবি বলছে যাদের দিলে আছে বাসনা আইতে যাবি সোনার মদিনা পাক মদিনায় গেলে পরে পাক মদিনায় গেলে পরে পূর্বে মনের বাসনা আইতে যাবি সোনার মদিনা। আল্লাহর নবী দয়ার নবী ময়ার নবী রহমাতুল্লাহ মদিনাতে আরাম করছেন আর আমরা কি করছি কি অবস্থায় আছি নবী আমার সব জানে বলছি আজকে কম্পিউটার বলছে যে বাচ্চাদের এই মায়েদের পেটে কি বাচ্চা আছে গর্ভবতী মা সন্তান এসছে তো কম্পিউটারে বলছে যে তোমার তিন মাস হলো কি চার মাস হলো কি পাঁচ মাস হলো আর বেটা আছে না প্রীতি আছে তোমার থেকে এটা কম্পিউটার বলছে। আর যখন কম্পিউটার ছিল না যখন কম্পিউটার ভালো কোথায় থেকে ভালো যে নাকি আমার কম্পিউটার কম্পিউটার বলছেন চাচি তুমি গর্ভবতী আছো তোমার পেটে পুত্র সন্তান আছে। আজকে তো কম্পিউটার বানালো যে নবী মুস্তাফা বা কম্পিউটারের কম্পিউটার সেই কম্পিউটার থেকে আজকে কম্পিউটার তৈরি করল বৈজ্ঞানিকরা আজকে যান্ত্রিক তৈরি করল কোথায় থেকে নিল কোথায় থেকে কোরআন হাদিসকে রিসার্চ করল সার্চ করল
সার্চ করার পরে তারা পেল যে কম্পিউটার কি করে বানানো যায়। উম্মে ফাজাল আমার হুজুর পাকের চাচিমা বললেন, মা উম্মে ফাজালকে বলে, চাচিমা তুমি গর্ভবতী আছো, তোমার পেটে পুত্র সন্তান আছে। উম্মে ফাজাল তিনার মাথার তাজ, হযরত আব্বাস আমার রাসূল পাকের চাচা তিনাকে বলছেন, বলে আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী রহমতের নবী আমার বলেছেন যে আমি গর্ভবতী আছি আর আমার পেটে পুত্র সন্তান আছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার দরবারে চলে গেলেন। যাওয়ার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার বিবির সম্পর্কে এই কথা বলেছেন? আল্লাহর নবী দয়ার নবী আমার মায়ার নবী আমার বলেন, আমার চাচা শোনো, আমার চাচি উম্মে ফাজাল গর্ভবতী আছে, তার পেটে পুত্র সন্তান আছে, যখন ভূমিষ্ঠ হবে যখন বাচ্চা পয়দা হবে নাম তার কোথায়? আব্দুল্লাহ। আর বাচ্চা পয়দা হওয়ার পরে আমার দরবার নিয়ে আসবে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন হুজুর পাকের দরবার হতে। হযরত উম্মে ফাজাল বিদায় নিলেন, সবাই হলো সুবহানাল্লাহ, সন্তান জন্মগ্রহণ করল, পুত্র সন্তান হলো, নামটা রাখলেন আব্দুল্লাহ। হযরতে আব্বাস নেতায় নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের আজকে চাচা যান, আজকে চাচি যান, আজকে সুবহানাল্লাহ হযরতে আব্দুল্লাহকে নিয়ে আমার তাইয়ার নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই নিয়ে চলে আসল। নবী আমার এই বাচ্চাটাকে কোলে তুলে নিলেন, কোলে না পড়ে নবী আমার নামে দেহাত থুতু মুবারক লাগালে। তো নবী মুস্তফার থুতু দামটা কত বড় সেটা এত পাওয়ার, থুতুর পাওয়ার জন্য এত হয়, এই বাচ্চা হযরত আব্দুল্লাহ লবে থুতু মুবারক লাগালে, থুতু মুবারক লাগিয়ে দিয়ে বললে, দয়া নবী আমার আজ থেকে একটি আমাদের প্রাপ্তা মা কানা মায়া তুলে খবর পাঠা। নবী আমার বলছেন, চাচা এই বাচ্চাকে নিয়ে দাও, এর নসল বা নসল এর বংশ নক্রমে হযরতে ইমাম মেহেদি পয়দা হবেন, আর ইমাম মেহেদির পিছনে চতুর্থ আসরে হযরতে ঈসা রূহুল্লাহ যিনি জিন্দা অবস্থায় আছেন উনি দুনিয়াতে তশরিফ আনাই হবে মক্কা মুসলমা বাইতুল্লাহ শরীফে আসবেন, অবতীর্ণ হবেন, আর ইমাম মেহেদির পিছনে নামাজ আদায় করবেন বলে আল্লাহ নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত জানেন। তো সারা জগৎকে সারা দুনিয়াকে নবী আমার চ্যালেঞ্জ দিয়ে বলছে, বলে আজ থেকে কিয়ামতের প্রাক্কাল তা মা কানা মায়া কুন যা কিছু ঘটে গেছে আর যা কিছু ঘটবে আমাকে জেনে নাও, আমি নবীর সব বলব। এরকম ব্যক্তি আর আছে যে বলতে পারবে কি আমার পর্যন্ত কি হবে না হবে? কিন্তু নবী আসল মানে আবিধানিক মানে মোটাতি মানে ডিকশনারি মানে তাই কথাই অনুমান কিয়ামতের প্রাক্কাল তাক নবী খবর দিচ্ছে। আর যখন নবী সারা দুনিয়াকে চ্যালেঞ্জ দিবে যে সারা দুনিয়াকে চ্যালেঞ্জ, মক্কাওয়ালা তোমাদেরকে চ্যালেঞ্জ, মদিনাওয়ালা তোমাদেরকে চ্যালেঞ্জ, আফ্রিকাওয়ালা তোমাদেরকে চ্যালেঞ্জ, আমেরিকাওয়ালা তোমাদেরকে চ্যালেঞ্জ, আজকে ফ্রান্সওয়ালা তোমাদেরকে চ্যালেঞ্জ, আমেরিকা তোমাকে চ্যালেঞ্জ, বাংলাদেশ তোমাকে চ্যালেঞ্জ, সারা দুনিয়া তোমাকে চ্যালেঞ্জ, আজ থেকে
আছে ত্যাগ করতে তো জেনারেল আমি নবী যার জিতার সাথে কথা বলি সুবহানাল্লাহ কিছু লোক ছিল মুনাফিক মুনাফিকের দল ছিল তারা আনাগোনা শুরু করে দিল এমন আনাগোনা শুরু করল তারা বলতে লাগলো যে আজ বড় সুযোগ বলে নবীকে জিজ্ঞাসা করলাম যে তোমার বাপের নামটা কি উঠে খারাপ হয়েছে তোমার বাপের নাম ভুজাই বলবেন না তার সোহান তোমাদের কথা আসছে ইনশাআল্লাহ আর যে মজমাটা আছে একবার ধীরস্থির হয়ে বসবে বসে থাকবে আল্লাহর নবী মুস্তাফা বলেছেন তোমার বাপের নাম বুঝাই থাক বসে গেল আমার আনাগোনা শুরু হয়ে গেল বলে এটা কোনো কামাল কথা না এটা কোনো আশ্চর্য কথা না মনে হয় কারোর কাছে সুবিধা হয়তো তোমার বাপের নামটা বলছে এটা হতেই পারে এমন কথা জিজ্ঞাসা করবে যে বলতে পারবে না যে তুমি মরার পরে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে তা জিজ্ঞাসা করে না আবার মুনাফিক খারাপ হয়ে আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ মান তাদাবুলি বলে হুজুর আমি মরার পরে জান্নাতে যাব না জাহান্নামে যাব নবী আমার বলছেন বলে শুনো তুমি মরার পরে জাহান্নামে যাবে আল্লাহ আল্লাহ পাক নবীকে আমার এতই নির্দেশ করেছেন আল্লাহ পাক আমার নাম থাকুন তালা যে আমার নবী আপনি যাহা কিছু জানতেন না আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি নবী আমার পবিত্র জবানে সাথে রয়েছেন আর আমার দিন আপনি আমি হচ্ছি শহর আর হজরত আলী হচ্ছে তার দরওয়াজা বলে মুসলমান হজরত আলী কত জানতেন দেখেন আমার ভাই বুলবুলে বাংলাম আমার রমজান আলী ভাই একটা বাচ্চা ছোট বাচ্চাকে দুইটা মেয়ে ছিলেন নিয়ে আসলো আনার পরে ঝগড়া শুরু হয়ে গেল বললেন হজরত আলী দরবার নিয়ে আসলো সেরে ফেটা দরবার মেয়ে একটা মেয়ে বলছে এটা আমার বাচ্চা আর একটা মেয়ে ছিল বলছে যে না এটা আমার বাচ্চা এই আদালত আপনার হজরত আলী দরবার পৌঁছাল হযরত আলীর দরবারে যখন পৌঁছল তো হযরত আলী নিজে খাস গোলামকে বললেন তকবুসকে বললেন বলে আপনার ধারালো তলোয়ার নিয়ে এসে ইলিম কাকে বলে হযরত আলী কত জানতেন তাই দেখেন তো আমি তো কথা জানি না মেয়েটা যে আসল মা তার ময়া কত হবে বাচ্চার উপরে বলত আর একটা মেয়ে আচ্ছা দাবি করছে না এটা আমার বাচ্চা তো ওর ময়া কত হবে আর যে দশ মাস তাকে রাখলো দশ মাস দশ দিন পেটে রাখার পরে ওই মা যখন তার বাচ্চাকে পুষ্টি দুনিয়াতে আসলো ওই মা ওই বাচ্চার জন্য কত তার লালন পালন থেকে দিয়ে তার কষ্ট আজকে সুবহানাল্লাহ বাচ্চা যখন পয়দা হয় বাচ্চার চেহারা যখন মা দেখে সঙ্গে সঙ্গে মা তার সমগ্র কষ্ট ভুলে যায় বলে হযরত আলীর দরবারে সে যে আসল হাকিকি মা বলে বলে হুজুর এটাই আমার বাচ্চা গো আমি দশ মাস পেটে রেখেছি হুজুর গো
Hadrat Musaib bin Amir, bikhato sahabi bandar,
ঝগড়া
জীবনটাকে বলছেন কেন ধরা করছিলা, জীবনটা বলছে হুজুর গো এই মেয়েটাকে আমি জানতাম না চিনতাম না, আমি কোফায় আসলাম আর কোফায় এসে মেয়েটার সঙ্গে আমার বিবাহ খারাপ হয়েছে হুজুর, আর আমি যখন দাসের ঘরে হাতে নিয়ে গেলাম ওই যুবতী মেয়েটাকে আমার পিপি সাজিয়ে আমার দুলহানকে যখন আমি দাসের ঘরে নিয়ে গেলাম হুজুর এত ফিতনা ছিল আমাকে দেখে, তার চেহারা খানা দেখে আমার এত ফিতনা চলে আসল, তাই সারা সারা রাত ধরে ঝগড়া হলো ভগবান আমাদের পরে ঝগড়া হলো এই পর্যন্ত আপনার গেলাম গেল আর আমাদেরকে দেখে নিয়ে আপনার দরকার নিয়ে আসল। আমি তোমার গরমের নাম আমি আসমদার আমি তোমার গরমের নাম আমি আসমদার কারবালা তুমি বড় ভাগ্যবান মন চলে যাই পাখির মাঠে দানা থাকলে যেতাম সালাম জানা তামাবি নবীজি মায়েরা মন দিয়ে শুনে ছেলেটাকে তুমি চিহ্ন করবে হুজুর, আমি আগে চিনতাম না ছেলেটাকে জানতাম না যে আগামীকাল তার সাথে আমার বিয়েটা হয়ে যাবে, বিয়েটা হয়েছে এটা আমার স্বামী এটা আমি জানি, তো ছেলেটাকে হযরত আলী বললেন যে তুমি মেয়েটাকে চিনতে, বলে না হুজুর চিনতাম না, আজ গত দেখুন আজকে গতকালকে বিয়ে হয়েছে আর বিয়ে হওয়ার পরে যেমন আপনার সামনে আমি দিয়ে এসেছি বাসর ঘরে যেমন ঢুকাচ্ছি ওর চেহারা দেখে আমাকে এত ঘিন্ন্যা এত ঘিন্ন্যা এত ঘিন্ন্যা হয়ে গেছে এত ঘিন্ন্যা যে আমার আজ সারা রাত ধরে ঝগড়া হয়েছে দেখেন কত মজার জিনিস আছে, আর হজরত আলী কত জানেন এটাকে ভালো করে রিসার্চ করবেন। হজরত আলী বললেন মেয়েটাকে, মা তোমার উপরে এই ছেলেটা বিয়ে করেছে বটে তোমার স্বামী, কিন্তু কেন ঘৃণাটা এই ঘৃণাটা কেন আসলো তুমি একটু সত্য করে বলো, আমি তোমাকে যা জিজ্ঞাসা করছি। মেয়েটাকে বলছে, মা তুমি যখন যুবতী হলে আর এই ছেলেটা যখন যুবক হল, যাও আমার মায়েরা 50 টাকা আমার বেটির হাত দিয়ে আল্লাহর ঘর মসজিদে বেড়ানোর জন্য পাঠিয়ে দিয়েছে, আল্লাহ তার প্রাণকে কবুল করে নিয়ে আল্লাহ আমিন। মায়েরা মহাপুরুষ শুনুন, যখন তুমি যুবতী হল যখন তুমি সাদা বিবাহ হল তোমার ভাইয়ের সঙ্গে একটা চাচাই তো ভাই ছিল তোমার, ওই চাচাই তো ভাইয়ের সঙ্গে তোমার মহাপত ফায়দা হয়ে গেল। মেয়েটা
আমি সত্য বললাম দেখি বলে হুজুর এটাই ঘটেছে বলেন সুবহানাল্লাহ নবী আমার বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউল বাবহা আমি জিদিনের শহর হযরত আলী তার দরজা যাবো ইনশাআল্লাহ কত মজার জিনিস আছে তাই শুনতে চান হযরত আলী শেখ খোদা ওই মেয়েটাকে বলছেন মা তুমি একজন বিশেষ বেটিরা যখন তুমি আপনি বাড়ি থেকে বেরিয়ে গেলে বিশেষ একটা কাজে গেলে অন্ধকার রাত্রি ছিল আলো রাত্রে তোমার চাচার মায়ের সঙ্গে তোমার এস মহাপথ ছিল তুমিও তাকে ভালোবাসতে ও তোমাকে ভালোবাসতো তুমি যখন রাস্তা দিয়ে যাইতেছিলে তোমার ভাইটা তোমাকে ধরে নিল আর পাকড়া করে নিয়ে তোমার সঙ্গে ঘুরে গেল আর ওই জেলাতে তোমার কাছে সন্তান চলে আসল মা আমি ঠিক বলছি মেয়েটা হচ্ছে অসংখ্যতা বলে হুজুর এটাই ঘটেছে বলে সুবহান এটাই হয়েছে হযরত আলী বলেন মা যখন তোমার পেটে সন্তান আসল যখন তুমি গর্ভবতী হলে তোমার বাপ জানতে পারল না তোমার বাপ ছাড়া কেউ জানল না পড়োশিরা জানল না পাড়ার মেয়েরা জানল না গ্রামের মেয়েরা জানল না তুমি গর্ভবতী হয়ে গেছ তুমি আল্লাহ মাস্টার ডাক্তার আলিম দিন জানি দৃষ্টা জানি করেছে শুনতে থাকুন আর দিতে থাকুন আল্লাহ পাকে রহমত বর্ষিত হবে ওর রহমত বর্ষিত করে রহমত বর্ষিত করে আমাদের আমার পাপিনা আইতে যাবি সোনার পাপিনা দাদের তোলে আছে বসা জীবনটা শুনে মেয়েটা গর্ভবতী হল মা ছাড়া বাপও জানতে পারল না বাড়িতে বাড়িতে বাপ জানতে পারল না মা তার বাপকে জানালে না পাড়াতে জানালে না কাউকে জানালে না যখন বাচ্চা হওয়ার পয়দা বাচ্চা যখন জাত জাতা হয়ে গেল যখন ব্যথা শুরু হয়ে গেল মা যখন তোমার বেটা পয়দা হলো তোমার ওই বাচ্চাটাকে একটা কাপড়ে জড়ে তোমার মা আজকে দরওয়াজার বাইরে ফেলে দিল যখন মা এই কোটি বাচ্চা পয়দা হল একটা কাপড়ে জড়ে যখন তোমার বাচ্চাকে আজকে রাস্তার ধারে দরওয়াজা দেবে বাইরে যখন আজকে রেখে দিল মা সঙ্গে সঙ্গে একটা কুকুর আসলো কুকুরটা তোমার বাচ্চাকে শুনতে গেল বাংলা ভাষা মুর্শিদাবাদের ভাষা বুঝতে পারছেন কি হলো বাচ্চাটা কেন জড়া ছিল একটা কুকুর এসে শুনতে লাগলো মা মনে করলো যে হয়তো আক্রমণ করবে বাচ্চাটা কাকে কামড়াবে আক্রমণ করবে খাবে মা তোমার এই বাচ্চাটা আজকে হেফাজত করার জন্য কুকুরের কাছ থেকে একটা পাথর ছুড়ে কুকুরকে মারতে গেল কুকুরকে মারল না কুকুর পালিয়ে গেল না তোমার এই বাচ্চার পেশার লেগে গেল ছোট
যখন তুমি চলে আসলে না তোমার মাকে সঙ্গে করে মা যখন তোমার মা তোমাকে টানতে টানতে নিয়ে আসল মায়ের মনে কি হবে একটা বাচ্চা পয়দা হয়েছে ওই বাচ্চাটার এত কষ্ট হচ্ছে রাস্তার উপরে পড়ে আছে মার দিলে করার নাই মা জানে যান নয় সুহাদাল্লাহ মা জানে একটা বাচ্চা যখন পয়দা হয় কত কষ্ট হয় মা ছাড়া কেউ জানে না যখন আজ আমার জওয়ান ভাইরা আজকে কে কেরালা যাচ্ছে কেউ মুম্বাই যাচ্ছে কেউ আপনার সুরাতে যাচ্ছে কেউ গুজরাটে যাচ্ছে রুজি রোজগারের জন্য সুবহানাল্লাহ এই নজওয়ানের সঙ্গে তোমার বিবাহ খানা হলো এটা তোমার স্বামী নয় এটা তোমার বেটা ওই বেটাকে বলো তোমার স্ত্রী নয় এটা তোমার স্ত্রী নয় এটা তোমার মা যে নবীকে এত ভালোবেসেছিলেন মক্কা মুকাররমা কাবা শরীফে জন্মগ্রহণ করেছেন বলেন সুবহানাল্লাহ হযরত আলী শেখ খোদা আলী আল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা বললেন ও নবী
পাগড়িটা খুলে দেখায়, যখন পাগড়িখানা খোলা হল দেখছেন ওই আপনার মরহামের ওই পট্টি আপনার ওই নিশানা খানা এখন আছে, যখন ছোট অবস্থায় পাথরের খানা লিখেছিলেন উমর ফারুককে আসাম রাব্বি আল্লাহ তাআলা বলেন মেয়েটাকে সঙ্গে সাথ করে ইসলামের নীতি কোরআন ও হাদিসে আইলো উমর ফারুককে আসাম রাব্বি আল্লাহ তাআলা বিচার দিলে যে মেয়েটাকে সঙ্গে সাথ করে আমি আগে পাথর মেরে মেরে শেষ ইসলামে আলী হযরত আলী শরণ করে দিলেন হযরত আলী শরণ করে দিলেন হযরত উমর ফারুককে আসাম বাচ্চাটা তো কোন দোষ নাই, মেয়েটা জেনা করে তার পেটে সন্তান এসছে কিন্তু বাচ্চাটা নির্দোষ। হযরত আলী স্মরণ করে দিলেন নবী আমার বলেছেন যখন মেয়েটা হামাল মাঝে হামাল হবে সন্তান যখন ভূমিষ্ঠ হবে তারপরে তাকে সঙ্গে সাথ করতে হবে। হযরত উমরে ফারুকে আযম রাদিয়াল্লাহু তাআলাহু বলেন লাউলা আলিকুম লা হালাকুমা, আজ যদি হযরত আলী না থাকতো আজকে হযরত উমর আজকে হালাক হয়ে যেত। বিশিষ্ট ব্যক্তি আসলে হবে পানির কাছে আপনি আল্লাহর কাছে একটি দোয়া করুন যেন এই ফোরাতের পানি যেন কম হয়ে যায়, ফোরাতের পানি উভরে গেছে তার কারণে আজকে তুবিয়ানি আজকে বন্যায় ভেসে যাচ্ছে আমাদের ফসল আজকে নষ্ট হয়ে যাচ্ছে। হে হুজুর আপনি আল্লাহর দরবারে নবী রাসূলের কাছে দোয়া করুন। কসম খোদা আজ যদি নবী নষ্ট থাক ওসিলা না থাকতো আমার মায়েরা আমার বোনেরা আমার বাপজিরা আমার ভাইয়েরা শুনে আজ কসম খোদা আমরা মায়ের পেটে সব হজম হয়ে যেতাম কিন্তু দুনিয়াতে আসতে পারতাম না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই তুমি বলেন যে নবীর ওসিলাতে বাজিমানে হজম হতে মহাপাত্র
আমরা নবী পাকের দয়াতে চলাফেরা করছি, সংসার করছি, জীবন যাপন করছি, যা কিছু করছি, শ্বাস নিচ্ছি, প্রশ্বাস নিচ্ছি তো নবী মুস্তাফা দয়াতে আল্লাহ পাকে ফজলে কারাম তাই করে খোদার দোস্তের দয়া ছাড়া মোহাম্মদ রাসূল তাহার প্রেমে পরানো আমার প্রয়োজন মাসিগু পানি যদি ফোড়াতে পানি যদি না কমে যায় তাহলে আজ কুফাতে ফসল হবে না, মাকড়ি হবে না, গহাম হবে না, ফল হবে না, আজ ইত্যাদি ইত্যাদি ফসল হবে। আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা হয়ে আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হয়ে হযরত আলী সঙ্গে করে নিলেন হযরত আলী আপনাদের কাছে তুলে ধরেছি সুবহানাল্লাহ শুধু বুঝার জিনিস আছে। হযরত আলী আমাদের রাসূল খানা বাঁধলেন, হুজুর পাকের পাগড়ি খানা বাঁধলেন, হায়দার খানা আজকে তলোয়ার খানা হাতে নিলে আজকে ঘোড়ার উপরে সওয়ার হলেন। আমার ইমামে হাসানকে ইমামে হাসান ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে দিয়ে যখন ঘোড়ার উপরে আজকে চলে যখন কাঁদতে করলেন আজকে সুবহানাল্লাহ কারণ আল্লাহর কাছে চাহাবার মতন আমাদের ভণ্ডার জল্লার কাছে আমরা কি করে চাহাবো আর কি করে কবুল হবে তাই কবুল হচ্ছেন একজন গরিব সাহেব। মানগনে কা তরিকা তো আতা নহী লোগ কহতে হে হামকো মিলতা নহী মানগনে কা তরিকা তো আতা নহী মানগনে কা তরিকা তো আতা নহী লোগ কহতে হে হামকো আইসা হে আম্বিয়া সরওয়ারে দোসরা
एक ठिकाना तो हो एक ठिकाना तो हो अल्लाह पाक দানকে আল্লাহ তুমি কবুল করো যে সমস্ত তোমার ভাইরা দান করতে আছে আল্লাহ তাদের দানকে আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহু আমিন ফাদা হে সাইয়্যেদা মুরসালিন শুনতে থাকুন দিতে থাকুন আল্লাহ পাবে খাস রহমত বর্ষিত হবে আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লাল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হযরত আলী ইমামে হাসান কে নিয়ে সঙ্গে আর ইমামে হোসেন কে সঙ্গে নিয়ে আজকে খুশি আমি আমি ফোরাত নদীর কিনারায় পৌঁছে গেলাম যে ফোরাত নদী বন্ধ করেছিল আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার জন্য সারা দুনিয়ার মানুষ এখন খেয়েছে জীবিতার মানে পানি খেয়েছে তারপর আমার ইমাম হোসেনকে তারা পানি বন্ধ করেছে ইতিহাসকররা পানি বন্ধ করেছিল ইবনে জিয়াদ পানি বন্ধ করেছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ আপনার ইবনে সাদ পানি বন্ধ করেছিল যে পানি আজকে সুবহানাল্লাহ আজকে হযরত আলী শরীফেরা যে পানি আপনার ঘরে চলে গিয়েছিল আল্লাহর কাছে দোয়া করতে আছেন সুবহানাল্লাহ হযরত আলী শরীফেরা আজকে দিনার আমানা খানা নবী মুস্তাফার আমানা মাথায় দিয়ে আজকে হাতে আপনার আশা বজায় খানা আছে তোমার হাতিতে সিলাই আল্লাহ তোমার নবীর সিলাই আল্লাহ এক হাত পানি আল্লাহ তুমি নিজে নামিয়ে দেবন বলা এক হাত পানি যারা কুফার বিশিষ্ট ব্যক্তিরা বলেছিল যে হযরত আলীকে যে হুজুর ফোরাতের পানি কমিয়ে দেন এক হাত কমে গেল হযরত আলী বলছেন আর কমাবো বলছে হুজুর আর কমিয়ে দেন হযরত আলী শেখটা তোমার হাবিবের শিলা করে বলি আল্লাহ আর এক হাত পানি আল্লাহ তুমি ফোরাতের নদী থেকে নামিয়ে দাও আর এক হাত পানি চলে না তাই বলে আর কমাবো হযরত আলী বলে হুজুর আর একটু কমিয়ে দেন এইরকম করে হযরত আলী শেখ খোদা তিন মর্তবা আল্লাহর দরবারে দোয়াখানা করলেন আর সঙ্গে সঙ্গে নবীর সেরা করলেন তিন ফুট পানি আপনার ফোরাতের নদী থেকে পানি নিচে নেমে গেল কত বড় কারামত নদীর পানি বহে চলে যাচ্ছিল শুনতে থাকুন আমার নবীরা দিতে থাকুন আল্লাহ পাকের খাস রহমত নাজিল হবে বলেন সুবহানাল্লাহ হযরত আলী আর যদি হযরত আলীর জীবনী পাঠ করি রাত কেটে যাবে বলেন সুবহানাল্লাহ আর তো সাহাবা কেরামরা আছেন তো যা আপনারা যতক্ষণ শুনবেন আমি প্রধানরা ততক্ষণ বলব বলেন সুবহানাল্লাহ হযরত আলী শেখ কথা বললেন আল্লাহ নবী দয়াল নবী রহমতের নবী বরকতের নবী সত্যতের নবী হেদায়েতের নবী আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আলীকে বললেন আলী গো সাহাবা কেরামরা আজকে হুজুর পাকের কাছে আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে
ওযু করার পানি নাই, খাওয়ার পান করার পানি নাই, তাহলে হুজুর এই পানি আমরা কোথায় থেকে পাবো? এই শুধু মরুভূমি, এখানে পানির কোন ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ, আল্লাহ নবী দয়ার নবী, যে নবী আমার গরের সংবাদ দাতা গো, আল্লাহ নবীর কাছে সারা বিশ্বটা, সারা কলকাতাটা, সারা দুনিয়াটা কেমন? আল্লাহ নবী মুস্তফা বলেন, ইন্নাল্লাহ কদ রাফা দিয়া দুনিয়া ওয়া নাআমসু ফিহা ইয়াউমাল কিয়ামা। নবী আমার বলেন, সারা ওয়ান সারা পৃথিবীটাকে আল্লাহ আমার হাতে হাতে নিতে করে দিলেন, সারা দুনিয়াকে আমি এই বলি দেখতে পাই, হাজার কর্তৃহী যেমন আমার হাতে হাতে দেখতে পাই, সারা দুনিয়াকে আমি কেমন দেখতে পাই বলেন। সুবহানাল্লাহ, নবীর কাছে কোন জিনিস রাখা নাই, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাহা কিছু আছে, সারা বিশ্বে যাহা কিছু আছে, তাহাদ সারাতে যাহা কিছু আছে আল্লাহ নবী মুস্তফার কাছে কেমন? নবী আবার বলে, হাজার কর্তৃহী যেমন আমার হাতে হাতে দেখতে পাই, সারা বিশ্বকে সারা দুনিয়াকে আমি কেমন দেখতে পাই বলেন। সুবহানাল্লাহ, হযরত আলী বললেন, আলী যাও, পাহাড় আছে আর পাহাড়ের নিচে দিয়ে একটা রাস্তা বেরিয়ে চলে গেছে, একটা কালো উচ্ছিত গোলাম তার মালিকের জন্য আজকে ঠান্ডা পানি সরাই করে নিয়ে যাচ্ছে। হযরত আলী বলেছেন, যাও তাকে বলো না যে নবী তোমাকে ডাকলো বলেন। সুবহানাল্লাহ, নবী মুস্তফা গাছ কেটে গেছেন, দূরে চলে এসেছে বলেন। সুবহানাল্লাহ, খেজুরের গাছকে ডাকলেন, দূরে চলে এসেছে। নবী মুস্তফা আজকে পাথরকে কলমা পাহালেন যে নবী আমার, আজকে সুবহানাল্লাহ আজ হলের সালাম, আজকে হলের কথা শুনলেন, আজকে তার দুনিয়াতে নাই যে নবী জানেন না, নবী জানেন না, নবী আমার আপনি সবটা বহু দূরের রাস্তা দেখছেন যে একটা কালো উচ্ছিত গোলাম, আল্লাহ এমন কালো, কালো তো কালো দেখতেও খারাপ, মানুষ কালো দেখতে ভালো হয় তাকে, তো ও গোলামে এমন কালো চেহারা ছিল আর হাড়ির কালির মতন কালো, আর তারপরে আপনার দেখতেও খারাপ, কালো তারপর দেখতেও খারাপ। সুবহানাল্লাহ, হযরত আলী শেরে খোদা ওই গোলা চলে যাচ্ছে পাহাড়, পাহাড়ের নিচে রাস্তা, ওই রাস্তা দিয়ে মালিকের জন্য ঠান্ডা পানি নিয়ে চলে যায়। হযরত আলী কে বলেন, নবী গোলাম গো চলো, আল্লাহর নবী দয়ার নবী আমার, দয়ার নবী আমার, রহমাতুল লিল আলামিন তোমাকে ডাকলো, সঙ্গে সঙ্গে চলে আসলো গোলাম, আসার পরে নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গোলামের কাছ থেকে আপনার সুরায়ের পানিটা নিলে, বলে তোমার পানিটা দেওয়া, গোলাম আর আপত্তি করল না, কালো কুৎসিত গোলাম নবী মুস্তফাকে ঠান্ডা পানি সোলাই পানি দিয়ে দিলেন। হযরত রাসূল পাক সাহাবী আওলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কত বরকত দেখুন, আমার দলে নবী রহমাতুল্লাহ আলাইহি ওই সোলাই পাঁচটা আঙুল তিনি দিলেন, বিসমিল্লাহ পাঠ করলেন, আর পাঁচ আঙুল দিয়ে আপনার পাঁচটা পানি ফোয়ারা বলতেছে, যেমন মেশিনে পানি যায়
পাঁচটা আঙুল দিয়ে নবী মুস্তফার পানি ফোয়ারা উঠে চলে যাচ্ছে বলেন সুবহানাল্লাহ। তোমার হাতে আঙুল হতে পানি ফোয়ারা বহে নিজের নিজের মশ পানি ভরিলেন। এই তো নবীজির মজা পাগল আল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তুমি জানা প্রসিদ্ধা করো, আমি বাজা হেসে মোসানি সোহার হাতে আঙ্গুল হতে তোমারি সারাতে চা টুকরো হয়ে যায়, তোমার হাতে আঙ্গুল হতে পানির ফোয়ারা বহে যায়। নিজের নিজের মশক পানি ভরিলে পানির ফোয়ারা এই তো নবীজির মজেজা পাগল মনে চলে যাই মদিনায়, পাখির মতো দানা থাকলে যেতাম মদিনায়, সালাম জানাতাম আমি নবীজির আপনার কালো গোলাম উচ্ছিত গোলাম বলে বলে বুজুর্গ আমি এত কালো এত কালো, আমি কালো কালো দেখতে খুব খারাপ। আপনি আমাদেরকে একটু দোয়া করেন না, আমি যেন ফর্সা হয়ে যাই আমাদের মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে জায়গাটার নাম, আমার ভাই মুর্শিদাবাদে খুব যায়, আমার গুরগুলে বাঙ্গাল হজরত মাওলানা আল্লামা এই যে বসে আছেন স্টেজ রওনা আমার রমজান আলী ভাই, কুলি চিনে কাঁধি চিনে, তো কুলি থেকে একটু আগে যে এক আধ মাইল আমেরিকাতে যাইয়া আপনার কালো ছিল একবারে ফর্সা হয়ে এসেছে, কেমন ফর্সা একবারে যেমন চিকাশ যেমন উঠে সূর্য তো দিনে যেমন চকচক করতে গেছে দেখাবে। এই দেখুন এই মেয়েটা আমেরিকা থেকে আজ থেকে 25 বছর আগে
75000 টাকা ব্যয় করে আমেরিকা থেকে সাদা হয়ে এসেছে, ফর্সা হয়েছে, লেপে এসেছে। তো ওই মেয়েটা জীবনে পাক হবে না, সারা জীবন না পাক অসম ব্যাপার। মানে প্লাস্টার করা আছে, সাদা প্লাস্টার গায়ে, চামড়া খারাপ, সাদা করে এসেছে, বুঝতে পারেন। একবার কালো ছিল, খুবই দাম আপনার কান্তি গুলি থেকে এক থেকে দেড় মাইল দূরে আপনার কামনা হয়ে যান না, ওই জায়গাটা বুঝতে পারবে। যা ওখানে শেষ করে চলে আসি, মেয়েটা আজকে টাকা দিয়া কালো চিনে ভরসা হয়ে এসেছে, আর এই কালো লোকটা কালো গোলামটা আমি দুনিয়া চাই না, আমি টাকা পয়সা চাই না, আমি ধন দৌলত চাই না, নবী গো আপনি রহমত আল্লাহ নবী গো আমি এটা চাই, আমি এত কালো আমাকে কেউ দেখতে পারে না, কালো আছি আমি দেখতেও খারাপ, রাসূলুল্লাহ যখন আমাকে কেউ কথা বলে ভুলে আস সামনাসামনিকে কথা বলে না, নবী গো আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন রুমি হয়ে যাই, আমি যেন ফর্সা হয়ে যাই। আমি যেন খুব সুরাত হয়ে যাই, আমার দয়ার নবী মোস্তফা বললে এই আমার কাছে এসে আমার রহমতের নবী আমার রহমতের হাতখানা ঘুরিয়ে দিলেন, বরকতের হাতখানা ঘুরিয়ে দিলেন, মাথায় হাতখানা লাগিয়ে দিলেন, চেহারাতে হাতখানা লাগিয়ে দিলেন, আমার নবী মোস্তফা সঙ্গে সঙ্গে তাদের হাতখানা লেগে গেল, আর কাঁধে ছিল পয়সা হয়ে গেল, আর কার আপনার বন্ধ ছিল আপনার সঙ্গে হয়ে গেল, আপনার দেখতে পাচ্ছিল ছিল খুব সুরাত বলা হয়ে গেল। আর কিছুক্ষণ আপনাদের কাছে আছি, আমি আমার জীবনে আমি সুরের রাজা বলে আমি পরিচিত, আমার সুর নিয়ে ওলামায়ে কেরামরা বহু বছর পড়ে, আওয়াজটা বসে আছে আস্তে আস্তে করছে, বুঝতে পারলেন আমার ভাই ভালোই জানে। তারপরে চার পাঁচখানা আমি খালি নাপের গজল লিখেছি, গজলের বই লিখেছি, ইমান আকিদার উপর পাঁচখানা বই আমার ইনশাআল্লাহ বেরিয়ে গেছে, একখানা বই যা আপনার স্ত্রী নবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাহ জাগের উপরে কিভাবে হেলাত করলেন, নবী মোস্তফাকে কেমন করে মানে গোসল দেওয়া হলো, না কয়জন গোসল দিয়েছিলেন, আপনার কোরআন হাদিস থেকে উদ্ধৃতি দিয়ে আপনার বইটা রাখা হয়েছে, মাত্র 20খানা টাকা আমার মাদ্রাসা সিনিয়র ভুলে যাবে এই বইখানা আপনারা পড়লেন, মাত্র 20 টাকা দিয়ে আমার ঠিকানাটাও থাকবে, বুঝতে পারলেন। এই সিরাজা মুনিরা রাসূলুল্লাহ সাহেব চিন্তা আমার চিন্তা।
Bukhari, Kutub al-Bukhari, Mohiyyuddin, Mohiyyuddin, Abdul Qadir Jilani Jinda. এবার শুনেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে এই জীবনীটা আপনাদের কাছে সংক্ষিপ্ত ভাবে রাখলাম যদি কোনদিন আল্লাহ সময় দেয় 3 ঘন্টা ধরে হযরত আলীর জীবনী পাঠ করব তো সুবহানাল্লাহ ঈমান তাজা হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহর নবী মুস্তাফা গোলামকে তার পবিত্র হাত দিয়ে দিলেন ফর্সা হয়ে গেল সুবহানাল্লাহ আর ফর্সা হলো আর তারপরে আপনার চেহারা খুব সুন্দর হয়ে গেল এবার মালিক তার কাছে আর মালিক হচ্ছে ইহুদি মালিক ঠান্ডা পানি আনতে দিয়েছে যেছে ঘোড়ার উপরে সওয়ার হয়ে তো পানি আপনার সোনায় ওঠাই আছে যাওয়ার পরে মালিক যত কাছে যায় দেখছে যে তো আমার গোলাম না রবি ফর্সা চলে গেল মালিকের কাছে মালিক ইন্তেজার করছে মালিক অপেক্ষা করছে আমার গোলাম কবে আসবে গোলামকে বন্ধ ও গোলামকে বলছে মালিক তো তুমি আমার কাছে পানি লিয়া মালিক বলছে হারে তুই কে বলে আমি তোমার গোলাম চিনতে পারছে না তুই আমার কেন গোলাম হবি আমার গোলাম কালো কালো তো কালো দেখতেও খারাপ বদসুরা মুখ ঘুরে কথা বলতে হয় আপনি তো দেখতে সুন্দর ফর্সা হলেন সোহান মালিক বলে বলে তুই আমার কেমন করে গোলাম হতে পারিস আমার গোলাম কালো রে আমি যখন কথা বলি মুখ ঘুরে কথা বলি তার চেহারার দিকে তাকাতে পারি না এত খারাপ চেহারা তুমি তো এত সুন্দর তোমার চেহারা খারাপ আবার তুমি দেখতে কত ফর্সা আমি সত্যি পছন্দ করে বলছি আমি তোমার গোলাম আছি গো আই গুটা কাগরে উঠা আমার তোমার বলে সুরাই টাকার যে সুরাই তুমি ঠান্ডা পানি আনতে দিয়েছ আমাকে এটা কাগরে এটা আমার কিন্তু কেন তুমি আমাকে চিনতে পারো না বুঝছে মনে হয় আমার গোলামের কাছ থেকে তুই এই ঘোড়া তারপরে এই ঠান্ডা পানি সব চিন্তা করে নিয়ে এসেছিস দিয়েছে আমার কাছে মালিক সাজে এসেছ হ্যাঁ বলে না মালিক আমি পছন্দ করে বলছি গো আমি তোমারই গোলাম আছি গো তোমার বাড়িতে কোন ঘরে কি আছে কোন ঘরে খাজানা আছে কোন ঘরে টাকা পয়সা আছে কটা তোমার বিবি গো কটা তোমার সন্তান আছে গো আমি সব একা করে দিয়ে দিছি যেমন সবই একা করে দিয়ে দিল তব বিশ্বাসে আনতে পারে না বলে শোনো গো আমি কালো ছিলাম ঠিকই ছিলাম আমার গলার নবী মোস্তফা নবীর মহাপদে
ইমান কে আমাদের তাসবি করতে হবে হযরত বেলাল হাবশি নবীর উপরে এত মহব্বত ছিল এত মহব্বত ছিল দেখেন আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি আজকে মরার পরে তেমন এটা করে যে আমি মরে যাব তা নবী মুস্তাফার সাথে বিদায় হয়ে যাবে বলেন ইনশাআল্লাহ দিল শান্তি হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ হযরত বেলাল হাবশি তাই আজ বিছনাগত উঠতে পারে কাঁচে দিবি কাঁচে ওগোয় আমার স্বামী গো ওগনবী আসি গগনবী দিবানা গো তুমি যখন দুনিয়া থেকে চলে যাও আমার স্বামী গো আমার কি দুর্দশা হবে হযরত বেলাল হাবশি বলে বিবি রে বলে আমার প্রাণাধি প্রাণের বিবি রে কেন তুমি কাঁদতে আছো এত দুঃখ করা এটা তুমি খুশি কেন মানাতে পারো না যখন আমি দুনিয়া থেকে চলে যাব আমার নবী মুস্তাফার সঙ্গে ফিদার খানা হবে তোমার দিদারে প্রেম হলে শান্তি প্রকাশ ঘটিলে মহব্বত বলবেন না সুবহানাল্লাহ তোমার দিদারে প্রেম শান্তি প্রকাশ ঘটিলে বিরহে ব্যথা সহে না মাদানী মদিনার নবী গো বইটাতে তিন চারখান গজল আছে এমনিতে চার পাঁচখান গজলের বই লেখাচ্ছি কিন্তু এত তিন চারখান গজল আবার আছে সুবহানাল্লাহ নবীগো ডাকো মদিনায় মাদানী মদিনার আমি হিন্দুস্তানে আজকে দুটো উরুষ পালন করেছি বলেন সুবহানাল্লাহ আর আমার জীবনে একবার আমি আজমির শরীফে উরুষে গিয়েছিলাম বলেন সুবহানাল্লাহ জিন্দা কালামত আমার হিন্দা নদী খাজা বাবা দেখেছি বলেন সুবহানাল্লাহ আল্লাহর সঙ্গে ফিতার করেছিলেন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন পাকে বলেন আল্লাহকে দেখার জন্য আজকে চলে যাচ্ছেন তুই পাহাড়ি আমার আল্লাহ বলছেন হে মুসা কালিমুল্লাহ জুতা খড় উতারো পবিত্র পাহাড়িটা তোরে সিনা পে চমকা জলোরে নবী তোরে সিনা পে চমকা জলোরে নবী পবিত্র পাহাড় মুসা তুমি জিতে খুলে আসো বলেন জিতে খুলে আমার আল্লাহ পাক বলছেন হাবিব আমি আজকে আপনাকে দেখার জন্য ব্যাপি ব্যস্ত বলেন সুবহানাল্লাহ হঠাৎ মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখার জন্য ব্যাপি ব্যস্ত আমার মুসা কালিমুল্লাহ আল্লাহকে পাকে বলছেন আমার আল্লাহ গো আমি আল্লাহ তোমাকে দেখবো বলেন সুবহান আমার আল্লাহ পাক বলছেন মুসা তুমি আমাকে দেখতে পারো না এই পাওয়ার আমি তোমাকে দিন নাই বলেন সুবহানাল্লাহ হযরত মুসা কালিমুল্লাহ বলেন আমার আল্লাহ গো আমি তোমাকে দেখবো আল্লাহ গো আমি যতক্ষণ তোমাকে না দেখবো আমার পেটে চ্যান আসবে না আমার মন ভালো লাগবে না আমার আল্লাহ গো আমি তোমাকে দেখবো আমার আল্লাহ পাক বলেন তার আমি তুমি আমাকে দেখতে পারবে না এ পাওয়ার আমি তোমাকে দেয়নি আমার দাদার নবী মোস্তফা রহমতের নবী মোস্তফা আমার আল্লাহ পাক বলছেন আমার হাবিব আমি তোমাকে দেখবো এ নবী মর্তবা কত আমার আল্লাহ 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 আল্লাহ
আপনার সম্মানকে বহুত যদি আপনি জুতা খানা পরে আসেন খরম উপর পরে আসেন আমার আরশের ইজ্জত খানা আরো বেড়ে যাবে আপনি যেটা যদি পড়ে আসেন আমার আরো সেই ইজ্জত ও সম্মান দেখা যাবে আপনি আমার লাগে কি নিয়ে এসেছে আপনি আমার জন্য কি এনেছেন গো আমার নবী বলেন আমার আল্লাহ গো আমার মালি এবাদত আমার সারি এবাদত আমার সমস্ত এবাদত আপনার দরবারে নিয়ে এসেছি আপনারা দান করলেন দান করতে আছেন দান করতে থাকবেন এ মসজিদ আল্লাহ পবিত্র ঘর যে ঘরে নামাজ আদায় হয় আল্লাহ
আল্লাহ
আপনার তো মসজিদের লেগে আদায় করছেন, মসজিদ বানাবার লেগে, মসজিদ সুন্দর হবে, গ্রামের মানুষ নামাজ পড়বে বলেন সোফা। কুফার জামে মসজিদে, আহা কুফার জামে মসজিদে কুফাকে এত ভালোবেসে কিনা হযরত আলী শরীফ ফরমাইতে আমার শেষ মাস এই মাসটা করে নেমে যাব গো। এই শ্বাসের গলায় আওয়াজটা করল সুবহানাল্লাহ। আমি বলেছিলাম যতক্ষণ আপনার সঙ্গে নাম গুনাগার ততক্ষণ দূরে হয়ে গেল সুবহানাল্লাহ। এই অভ্যাস হল পাতাম দেখতে এই অভ্যাস হল পাতাম সুবহানাল্লাহ। আপনার গ্রামের জামে মসজিদের জন্য আদায় হচ্ছে, আমার হজরতালি জামে মসজিদে আজকে নামাজ পড়ানোর জন্য সুবহানাল্লাহ। তেনার এত সুন্দর খানা অভ্যাস খানা ছিল, এত সুন্দর অভ্যাস খানা ছিল, যখন আজকে মসজিদ আদান খানা দিত আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম আজকে যখন আব্দুর রহমান থেকে তিনটা ব্যক্তি তারা আজকে তিনজন সাহাবীকে কতল করার জন্য দিন মোতায়েন করেছিল রমজান মাসের 17 তারিখে, হযরত আলী শরীফ খোদা আলী মুর্তজা আদায় আল্লাহ আজ কতল করার জন্য আজকে আহাদ করেছিল আব্দুর রহমান বিন মুরজি মুনাফিক। বুঝতে পারলেন? এটাই আমার শেষ হয়। এতে যা টাইম লাগে যদি রাত্রি হয়ে যায় তাও আমার বসে থাকতে হবে, ওরা একটা সুখ রাত করুন। ১২০ টাকা ১২০ টাকা আল্লাহ মা বাবা সকল আল্লাহ।